ইদানিং তারা শুরু করেছেন আমরা নাকি জঙ্গি। বাংলা ভাষায় একটা কথা আছে, ভূতের মুখে রাম নাম। যারা সারা জীবন জঙ্গিবাদকে প্রমোট করেছো, জঙ্গি হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছো, ফতোয়া দিয়েছো, তারা উল্টা আমাকে ফতোয়া দিচ্ছেন আমি নাকি জঙ্গি। জঙ্গিবাদের বিরুদ্ধে আমার বই, হাজার হাজার লক্ষ লক্ষ বই সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকার পর্যন্ত আমরা সবার কাছে বই দিয়েছি। হোলি আর্টিজানে হামলার পর একমাত্র আমরা হিজবুত তহিদ প্রায় 1.5 লক্ষ সভা সমাবেশ আমরা করেছি জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অর্থায়নে। উল্টা আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গি। আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ কি বলছেন, জঙ্গি আমরা না কারা, একটু শুনুন। দেখেন হিজবুত তহিদ আপনাদের টাঙ্গাইলেরই মানে বন্ডি ফ্যামিলির কথা আমি যতটুকু দেখেছি, তিনি সবসময় বলে যাচ্ছেন যে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, তিনি বলে যাচ্ছেন তিনি যে সমস্ত ইসলামে যে নাম করে যারা ধ্বংস লীলায় ব্যস্ত, যারা নাকি এই মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন। হিজবুত তাওহিদ একটি ধর্মীয় সংস্কার করছে এরকম একটা আন্দোলন নিয়ে মাঠে আছে। তারা একটি মসজিদ নির্মাণ করছিল, সেই মসজিদটাকে প্রথমে একদল লোক বলে এটি গির্জা নির্মাণ হচ্ছে তাদের গ্রামে, এবং আক্রমণটা কিন্তু ওই মসজিদে হয়েছে, তাদের বাড়ি ঘরে হয়েছে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে কেউ না কেউ সূক্ষ্মভাবে ধর্মীয় অনুভূতিকে এখানে উস্কে দিয়ে খেলার চেষ্টা করেছে, মসজিদ তৈরি করতে গিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ একটি বহুত্ববাদের দেশ এবং আমরা সেটি প্র্যাকটিস করতে চাই, যদি তাই হয়ে থাকে তাহলে এই সংগঠন কেন একটি মসজিদ নির্মাণ করতে পারবে না? হিজবুত তহিদের মাননীয় ইমাম ঢাকার জাতীয় প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মী এবং প্রগতিশীল আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় দেশের বরেণ্য সাংবাদিকবৃন্দের সাথে রাজধানীর লাভিনসি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় হিজবুত তহিদের আয়োজনে এক মতবিনিময় সভা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তহিদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের অপব্যবহার ও ধর্ম ব্যবসা সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে হিজবুত তাওহিদ। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট কেআইবি হলে অনুষ্ঠিত হল অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহিদ এর নারী সমাবেশ। দেশকে এগিয়ে নিয়ে যেতে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে নারী শক্তির গুরুত্বের কথা তিনি তুলে ধরেন। আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে ভূখণ্ড, ধর্ম ও ইমান নিরাপদ রাখতে অনতিবিলম্বে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছে হিজবুত তাওহিদ। সাম্প্রদায়িক ও জঙ্গি হামলা দেশ এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হিজবুত তাওহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুত তাওহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানবতার কল্যাণে নিবেদিত হিজবুত তাওহিদের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পুরানো ঢাকার সূত্রাপুর এলাকায়। জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুত তাওহিদের নেতারা। বিকেলে রাজধানীর ভাটারায় জঙ্গি বিরোধী সমাবেশে হিজবুত তাওহিদের নেতারা বলেন ইসলাম ধর্মের হানাহানির কোনো সুযোগ নেই, বলেন জঙ্গি হামলা করে মানুষ মেরে ইসলাম প্রচার করা যায় না। আমার মুখের দাবি নয়, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কি কথা বলেছেন কিচ্ছু বলেননি, ফতোয়াবাজি করেছেন, এমনভাবে কথা বলেছেন যেন জঙ্গির দিকে মানুষ উদ্বুদ্ধ হয়। এতক্ষণ দেখলেন আমাদের বাস্তব কর্মকাণ্ড যেটা আমরা করেছি, বাংলাদেশের প্রায় সকল মিডিয়াতে এসেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের প্রসঙ্গে কথা বলেছেন, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করি, এই হচ্ছে আদালতের রিপোর্ট। আমাদের বিরুদ্ধে এই পর্যন্ত তারা মিথ্যা ষড়যন্ত্র করে 490টি তারা মামলা দায়ের করেছে, 490, খেলাখেলি কথা নয়, আর অল্প কিছুটা হলে 500 মামলা হবে, এর মধ্যে 434টি মামলা আমরা খালাস প্রাপ্ত হয়েছি অথবা অব্যাহতি লাভ করেছি, আদালতে সেটা প্রমাণিত হয়েছে, আদালতের শত শত তদন্ত রিপোর্ট। এই হলো আমি কয়েকটা আপনাদের জন্য এনেছি বই করে, সেগুলো আদালতের প্রতিবেদন। এখানে সংক্ষেপে কী কথাগুলি বলা হয়েছে, হিজবুত তাওহিদ নিষিদ্ধ নয়, ইসলাম বিরোধী নয়, রাষ্ট্রবিরোধী নয়, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয়, অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িতও নয়, বই, হ্যান্ডবিল, সিডি, রাষ্ট্রদ্রোহিতা বা ইসলাম বিরোধী কোনো বক্তব্য নাই। হিজবুত তাওহিদ একটি ইসলামিক সংগঠন, প্রকৃত ইসলামের দিকে মানুষকে আহ্বান করছে, তাহাদের কার্যক্রম বৈধ, তাহাদের স্বভাব চরিত্র ভালো, অসামাজিক কার্যকলাপের সঙ্গেও তারা জড়িত নয়। এই হচ্ছে আদালতের প্রতিবেদন, আদালতের রিপোর্ট। তারা দেখল প্রশাসনকে, সরকারকে, গণমাধ্যমকে যদি বলা যায়
যে এরা জঙ্গি তাহলে আর কোনো কথা নাই, সাত কোন মাপ, ধরে নিয়ে অন্যায় করা হবে, মারা হবে, রিমান্ডে দেওয়া হবে, হত্যা করা হবে। কাজেই তারা এই মিথ্যা অভিযোগ করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ শত শত আদালতের প্রতিবেদন প্রমাণিত হয়েছে হিজবুত তাওহীদ জঙ্গিবাদের বিরুদ্ধে।